নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত, এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, ইয়েস, প্রিয় বন্ধু মিডিয়া ভিত্তিহীন খবর করে না, করে না, করে না, করে না, করে না, আবার প্রমাণ করে দিল। আমি সকালের প্রতিবেদনে আপনাদের বলেছিলাম না যে টিভির খুব গাত্রদাহ হয়েছে, আপনারা জানতে চাইছিলেন কোন টিভির কথা। টিভি না টিভি প্লাস না বড় প্লাস আমি জানি না, আমি নাম নিতে চাই না, বিশাল বড় হোতা নিজেকে মনে করছেন, কোন চ্যানেলে বসে আমি কি খবর করব, কোন ভিত্তিহীন খবর করব, আমার খবর ভিত্তিহীন কিনা তিনি জাজমেন্ট দিয়ে দেবেন। আজকে দিল্লি সফরে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী। আমার স্পষ্ট দাবি ছিল শুভেন্দু অধিকারী দিল্লি সফরে যাচ্ছেন, তার বেশ কয়েকটি এজেন্ডা আছে, কিন্তু তার প্রথম পয়েন্ট থাকছে যে এজেন্ডা নিয়ে তিনি যাচ্ছেন, যে এই বাংলায় যা ঘটছে সেই দুর্নীতির শেষ দেখে ছাড়তে হবে। কোথাও কোনো সেটিং আগামী দিনে কোনো ফাঁক ফোকর গোলে কোথাও যেন ফনা তুলতে না পারে সেটা এনশিওর করা, এবং যেখানে যেটুকুনি সামান্যতম সম্ভাবনা আছে আগে যেখান থেকে সেটিং এর চেষ্টা হয়েছিল সেই সব জায়গাগুলো যাতে কোনো রকম আর ফনা তুলতে না পারে সেইটাকে এনশিওর করে আসাই শুভেন্দু অধিকারীর প্রধান এবং একমাত্র লক্ষ্য ছিল। এর সঙ্গে আরো কিছু ব্যাপার ছিল যেখানে আপনাদের বলেছি যে রাজ্যপাল নিয়ে একটা কিছু ইনপুট হয়তো তিনি নিয়ে আসতে পারেন, এরকম একটা খবর আছে, কিন্তু সেটা খুব একটা কনক্রিট কিছু জানি না এই ব্যাপারে। এবং তৃতীয় যেটা, হ্যাঁ, সাংগঠনিক একটা ব্যাপার রয়েছে, কিন্তু যে খবর প্রচার করা হচ্ছে শুভেন্দু অধিকারীকে নিয়ে যে এখানে একটা কিছু তির্যক ব্যাপার চলছে যার জন্য ডেকে পাঠানো হয়েছে শুভেন্দু অধিকারীকে, আজকে দিল্লি সফরের পর দুধ কা দুধ পানি কা পানি হয়ে গেল। অনেকেই আমাকে জিজ্ঞেস করছিলেন না যে কোন কোন টিভির কথা আমি বলছি, কোন টিভির সঙ্গে কথা বলছি, যে টিভি বলেছিল আমি নাকি ভিত্তিহীন খবর করি। অনেকেই হয়তো ব্যাপারটা বুঝতে পারেননি, কয়েকজনকে স্পেশাল থ্যাঙ্কস দেওয়ার আছে যারা সমস্যাটার মূলে গেছেন এবং পুরো ব্যাপারটা অনুধাবন করেছেন। নামগুলো এক এক করে বলছি, অনিমেষ ভর, সোমা গাঙ্গুলি, বুবাই ব্যানার্জি এবং সুব্রত ঘোষ, ধন্যবাদ আপনাদের সবাইকে। আপনারা বুঝতে পেরেছেন কোথায় আমি বলতে পেরেছি এবং কোথায় আঘাতটা নেমে এসছে, তো কিছু বলার নেই। যাই হোক, যে কয়েকটা জিনিস দেখাবো আজকে দিল্লি সফর নিয়ে, যেখানে আপনারা বুঝতে পারবেন প্রিয়মন্দ মিডিয়া ভিত্তিহীন খবর করেনি, করে না। দেখুন দিল্লির খবর, শুভেন্দু অধিকারী আসছেন, শুভেন্দু অধিকারী দেখা করতে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে, এবং তারপর তিনি সারা দিন ধরে একাধিক কর্মসূচি নিয়েছেন। সেখানে তিনি দিলীপ ঘোষের সঙ্গে দেখা করেছেন, দিলীপ ঘোষ শুভেন্দু অধিকারীর বিশাল বিরোধ না, ফুল নিয়ে দেখা হয়েছে দুজনের। সেখানে তিনি সংসদ ভবনে বসে আছেন, তার পাশের সিট অলঙ্কৃত করে আছেন ডক্টর সুকান্ত মজুমদার, বিজেপির রাজ্য সভাপতি, দুজনের মধ্যে বিস্তর দূরত্ব তৈরি হয়ে গেছে না। শুভেন্দু অধিকারীকে ডেকে পাঠানো হয়েছে, সেই জন্য সহস্র মুখে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করার পর তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন, তিনি দেখা করেছেন সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে, তিনি দেখা করেছেন সম্ভাব্য উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের সঙ্গে। তো শুভেন্দু অধিকারী যদি এতটাই সমস্যা থাকে, তাকে অমিত শাহকে ডেকে পাঠাতে হয়, সারাদিন ঘুরে ঘুরে এদের কাছ থেকে তিনি বকুনি খেয়েছেন, গল্প দেওয়া হচ্ছে মার্কেটে, একটা বৃহত্তর স্বার্থে কাজ চলছে, এবং সেইখান থেকে টিআরপি বাড়ানোর জন্য কিছু মন গড়া খবর, এবং সেখান থেকে অন্য মিডিয়াকে ভুল প্রতিপন্ন করার জন্য আমার সাবস্ক্রাইবার বেশি, সেই জন্য সবাই ভিত্তিহীন খবর করে, একা খবর আপনি করেন, বাকি আমরা ঘাসে মুখ দিয়ে চলি, আমাদের কারোর কাছে কোনো ইনপুট নেই। হ্যাঁ, দিল্লি থেকে খবর আসে আমার কাছে, আসে, দেখে নিন শুভেন্দু অধিকারী কি বলেছেন, সেটা আগে দেখাবো, তারপর পরে আলোচনায় আসছে। দেখিয়ে দোনো বাদ মে দোনো ইস্যু মে বাত হুয়া, এক তো রিক্রুটমেন্ট স্ক্যাম, ইসমে এডুকেটেড আনএমপ্লয়েড ইউথ করিব করিব 80-90 লাখ, 80-90 লাখ আনএমপ্লয়েড এডুকেটেড ইউথ কা সওয়াল হ্যায়, আর ইয়ে র্যাকেট হ্যায়, ইসমে ইএমসি কা সাসে ভি জ্যাদা লিডার লোক কা ইনভলভমেন্ট হ্যায়, ইসকো জড় সে উখাড়না পড়েগা, ইয়ে মেরা রিকোয়েস্ট থা অনারেবল এইচএম কা পাস, এইচএম অ্যাসিওর্ড মি, আর সেকেন্ড আর্লি ইমপ্লিমেন্টেশন অফ সিএ, সিএ কানুন তো পারিত হয়ে গিয়া মোদিজি কা ব্লেসিংস মে, যশস্বী গৃহমন্ত্রী নে করা দিয়া, আর্লি ইমপ্লিমেন্টেশন হোনা চাইয়ে, এ মাই রিকোয়েস্ট কিয়া, উনোনে কনসিডার কিয়া, যে বুস্টার ডোজ চালু হুয়া হ্যায়, এ সব প্রক্রিয়া, এই মিশন খতম হোনে কা বাদ, ইস বারি মে কার্যবাহী কিয়া যায়। লেকিন ইয়ে জো পয়সা মিল রহা পার্থ চট্টোপাধ্যায় জি কা, কিসকা পয়সা হ্যায়, ক্যা বোলে কা, এ পুরিয়া রুপিয়া তৃণমূল কা হ্যায়, আউর বুয়া ভাতিজা কা হ্যায়। লেকিন আগে ক্যা ইসকি জো যাঁচ হ্যায়, যাঁচ এজেন্সি বতায়েগা, এ এ মানি ট্রেল কা সওয়াল হ্যায়, ইসমে ইডি কা পাস অ্যাক্ট হ্যায়, ইমপ্লিমেন্ট হোনা চাইয়ে, কিং পিন কো কিং পিন সে লেকার জো গাঁও কা গাঁও সে জো রুপিয়া কালেক্ট কিয়া কালেক্টর, উসকা খিলাফ ভি সেম অ্যাকশন পিএমএলএ কে আন্ডার হোনা চাইয়ে। আখরি সওয়াল, অর কোন লোক শামিল হো সকতে হ্যায় ইসমে, উপর তক আপকো লাগতা হ্যায় সিরফ
पार्थ चटर्जी मेरा पास जो जानकारी था मैं ऑनरेबल एजीएम को पास दे दिया। उसमें 100 से भी ज्यादा टीएमसी का एमएलए मिनिस्टर और पंचायत लेवल का लीडर इन्वॉल्वमेंट है। শুনলেন বন্ধুরা, একবারে শুনে মনে হলো শুভেন্দু অধিকারীর কথা যে তিনি ধাঁতানি খেতে গেছেন, কোথাও কোনো সমস্যা হয়েছে সেইটা মেটাতে গেছেন। হ্যাঁ, সাংগঠনিক সমস্যা আছে, যে কোনো বড় দলের ক্ষেত্রেই হয়, সেই নিয়েও আলোচনা হয়েছে এবং সেখান নিয়ে হয়তো আগামী দিনে দেখা যাবে। কিন্তু যেটা বলে বলা হচ্ছিল যে শুভেন্দু অধিকারী ধাঁতানি খেতে গেছেন, তাকে ডেকে পাঠানো হয়েছে, এই কথাটাকে বারবার জোর দেওয়া হচ্ছিল, কোথাও কোনো বিশাল অসুবিধা হয়ে গেছে। দেখুন, আমি প্রথাগত সাংবাদিক নই, সাংবাদিকতার কোনো প্রথাগত পার্ট আমার নেই, আমি একজন ইউটিউবার এবং যেভাবে আপনাদের কাছ থেকে ভালোবাসা পেয়েছি সেই ইউটিউবার হয়েই খুশি। আমার কোনো সাংবাদিকতার কোনো লোভ নেই বা সাংবাদিক হয়ে ওঠার কোনো ইচ্ছা নেই, কিন্তু আমি কোনো প্রফেশনাল সাংবাদিক না হয়েও এইটুকুনি জানি এই পেশাটার সঙ্গে কিছু বেসিক এথিক্স থাকে। যে সোর্স থেকে আপনি খবর পাচ্ছেন, অনেক সময় খবর পেয়ে সেই সোর্সের অনুরোধে কিছু দিনের জন্য খবর হোল্ড করতে হয়, কেননা সেখানে বৃহত্তর স্বার্থ কাজ করে এবং সব খবর যতটা না খেতে হয়, যতটা না হজম করতে, তার থেকে বেশি হজম করতে হয়, যতটা না দিতে হয় তার থেকে বেশি হজম করতে হয়। অনেক কিছু খবর এমন কিছু আসে এই পেশার সঙ্গে যুক্ত থাকলে যেটা বললে হয়তো বিস্ফোরণ ঘটে যাবে, কিন্তু সবসময় অনেক কিছু স্বার্থে সেগুলোকে সামনে আসা যায় না। টিআরপি বাড়ানোর জন্য সেই সব কিছু সামনে নিয়ে এসে সবকিছুকে বেয়াব্রু করে দেওয়ার চেষ্টা করাটা, সেটা কি প্রকৃত সাংবাদিকতা? সেটা কি প্রকৃত রিপোর্টিং? আমি জানি না। এই যে বারবার বলা হচ্ছিল না, যোজন খানা দূরত্ব তৈরি হয়ে গেছে শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদারের মধ্যে, ছবিগুলো এক এক করে দেখতে থাকুন। আজকে শুভেন্দু অধিকারী সারাদিন দিল্লিতে কি করেছেন, তিনি যে যোগ্য নেতা, তিনি যে প্রকৃত নেতা, তিনি যে লিডিং ফ্রম দ্য ফ্রন্ট করতে পারেন, সবাইকে নিয়ে চলতে পারেন, প্রতিটা ছবিতে সেটা স্পষ্ট হয়ে যাচ্ছে। দিলীপ ঘোষের সঙ্গে তার ছবি দেখুন, সুকান্ত মজুমদারের পাশে তার ছবি দেখুন এবং দুজনের মুখের চেহারা দেখুন, সেখান থেকে দেখে মনে হচ্ছে, অমিত শাহের সঙ্গে তার ছবি দেখুন, দেখে মনে হচ্ছে তাকে ধাঁতানি দিয়ে ডেকে পাঠানো হয়েছে, তাকে ডেকে পাঠানো হয়েছে। হ্যাঁ, অমিত শাহ একজন ফিগার এবং বিজেপি কর্মীদের কাছে, বারবার বলছি নেতা কর্মীদের কাছে তিনি একটা আইডলের জায়গা রয়েছে। নানটার সঙ্গে তার ফেস দেখুন, সেখানে যখনই তার সঙ্গে দেখা করতে হবে সেখানে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে এবং তিনি সেখান থেকে সেটা অ্যাপ্রুভাল দেবেন। আবার অনেক সময় এরকমও হয়, বেশ কিছু জিনিস আলোচনা করার জন্য তিনি ডেকে নেন, কিন্তু সেই ডেকে পাঠানো আর কোথাও সংগঠন নড়বড় হয়ে গেছে, সেখানে সব এমন কাজ হচ্ছে যেটা নিয়ে সবাই খুব তটস্থ হয়ে আছে এবং সেইটার জন্য ডাকা হয়েছে, সেই দুটো ডাকের মধ্যে কি সমান জিনিস সেগুলো? সেগুলোর মধ্যে কি পার্থক্য নেই? আপনি মানুন চাই না মানুন, এই মুহূর্তে বঙ্গ বিজেপির যদি কেউ মুখ হয়ে থাকেন তিনি শুভেন্দু অধিকারী এবং তার উপর কেন্দ্রীয় নেতৃত্বের পূর্ণ আস্থা আছে। আগামী দিনে যে ঘটনা পশ্চিমবঙ্গে ঘটতে চলেছে বোঝাই যাচ্ছে যে দুর্নীতির খোলসা হবে এখানে, সেখানে সংগঠনকে অনেক বেশি জোরদার করার আছে, অনেক বেশি তরতাজা করার আছে এবং সেই সাংগঠনিক জায়গা, বিশেষ করে বিরোধী জায়গায় থেকে সংগঠনটাকে তৈরি করার জায়গা, মজবুত করার জায়গা শুভেন্দু অধিকারীর মতো এই মুহূর্তে বঙ্গ বিজেপি থেকে করেছেন কিনা সন্দেহ আছে। তার ফলে খুব স্বাভাবিকভাবেই সেই সংগঠন নিয়ে আলোচনা করার জন্য তাকে ডাকা হতে পারে এবং তার সঙ্গে আলোচনার ভিত্তিতে বর্তমান যিনি রাজ্য সভাপতি রয়েছেন ডক্টর সুকান্ত মজুমদার তার সঙ্গে আলোচনা হতে পারে, এমনকি আগামী দিনে সংগঠনে বড়সড় রদবদল হতে পারে। কিন্তু তার মানে এই নয় যে শুভেন্দু অধিকারীকে ডেকে পাঠানো হয়েছে। এই যে খবরটা করা হচ্ছে সেখানে একসঙ্গে কেন সবকিছু হচ্ছে না, এই যে প্রশ্নগুলো তোলা হচ্ছে সেটা কোথাও গিয়ে কি এই ছবিগুলো প্রমাণ করছে? এখন এই ছবিটা দেখে কেউ বলবেন সৌমিত্র খান তো পিছনে বসে আছে, তাহলে তাকে মন্ত্রী হতে দেয়নি শুভেন্দু অধিকারী, ওই জন্য অনেক দূরত্ব আছে, ওই জন্য পিছনে বসে আছে। এই এই তত্ত্ব তুলে আনবেন সামনে। এবার অনেক কিছু ঘটছে, আগামী দিনে আরো অনেক কিছু ঘটতে থাকবে এবং শুভেন্দু অধিকারী যেভাবে এগোচ্ছে তাতে কেন্দ্রীয় নেতৃত্বে পূর্ণ আস্থা আছে। অন্তত নরেন্দ্র মোদী, অমিত শাহ, জেপি নাড্ডার সঙ্গে যে জায়গাগুলো হচ্ছে সেগুলো কিন্তু স্পষ্ট করে দিচ্ছে এবং আপনারা জানেন যে আগামী দিনে কিন্তু উপরাষ্ট্রপতি হতে চলেছেন জগদীপ ধনখড়, তার সঙ্গেও কিন্তু শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত স্তরে একটা ভালো সম্পর্ক হয়েছে, কেননা বিরোধী দলনেতা তিনি ছিলেন, রাজ্যপাল হিসেবে রাজভবনে তিনি কাজ করেছেন, সেই জায়গায় শুভেন্দু অধিকারীর কাজ গণতন্ত্রকে রক্ষা করার লড়াই তিনি খুব কাছ থেকে দেখেছেন, তাই তাকে আগাম শুভেচ্ছা জানাতে গিয়েছিলেন, সেই সৌহার্দ্যপূর্ণ বৈঠকও হয়েছে। সুতরাং যে জায়গাটা হঠাৎ করে তুলে আসার চেষ্টা হচ্ছে, প্রিয় বন্ধুর মিডিয়ার খবরকে ভিত্তিহীন বলে প্রমাণ করার চেষ্টা করা হচ্ছে এবং নিজের টিআরপি বাড়াবার জন্য অনেক কিছু ভেতরের খবর দিচ্ছে, অনেক কিছু ভেতরের খবর হ্যাঁ থাকতেই পারে, বড় চ্যানেল, অনেক সাবস্ক্রাইবার, অনেক খবর থাকতে পারে, অনেক নেতাদের সঙ্গে ঘনিষ্ঠতা থাকতে পারে, থাকতেই পারে, তাদের কাছ থেকে ইনপুট আসছে, কিন্তু একতরফা শুনে খবর করাটা বোধহয় সঠিক রিপোর্টিং নয়। সব দিকটা যাচাই করে 360 ডিগ্রি ঘুরে দেখে এসে তবেই খবরটা সামনে নিয়ে আসা উচিত।
যেখানে বিভ্রান্তি ছড়ানোর সম্পূর্ণ জায়গা রয়েছে। এমনিতেই তো এই বিভ্রান্তি ক্রিয়েট করার অনেক 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 চেষ্টা অনেক দিক থেকে হচ্ছে, নতুন করে সেই বিভ্রান্তি বাড়ানোর কি খুব দরকার আছে? তাই কোন মিডিয়া কোন লাইনে বসে খবর করবে, কিভাবে খবর করবে, সেটাকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়ে একদম নিজেই নিজেই সব নিজেই হোতা এটা প্রমাণ করার চেষ্টা কি খুব দরকার আছে? যাই হোক, একটা কথা শেষে আপনাদের বলতে পারি, এখানে যে বৈঠক হয়েছে সেই বৈঠকে এক্সাক্ট কি কথা হয়েছে অবশ্যই করে সেই কথা জানা আমার নেই, কেননা আবারও বৈঠকটি হয়েছে শুভেন্দু অধিকারী এবং অমিত শাহের মধ্যে। কিন্তু সেই সংক্রান্ত যে বৈঠক হয়েছে এবং সেখানকার যে নির্যাস আছে তার সম্ভাব্য একটা কিছু হয়তো উঠে এসেছে যেটা এখনো আমার কাছে আপডেটেড নয়, কিন্তু শুভেন্দু অধিকারীর কথাতে এইটুকুনি অন্তত প্রতিপন্ন হয়ে গেছে যে আগামী দিনে পশ্চিমবঙ্গে যে বৃহত্তর দুর্নীতি বার হওয়ার একটা চান্স আছে এবং যেটা তদন্ত সিবিআই করছে, যে সিবিআই স্বরাষ্ট্র মন্ত্রকের হাতে রয়েছে, সেই জায়গাটা কিন্তু তিনি পুরোপুরি দেখিয়ে দিয়ে এসেছেন। এবং বাংলার জনতা, বাংলার সাধারণ মানুষ, বাংলার বিরোধী মনোভাবাপন্ন মানুষ তারা কি ভাবছেন, তারা এই জায়গাটাকে কতখানি সেন্সিটিভলি দেখছেন এবং এর ফল পেতে কিভাবে চাইছেন, সেই জায়গাটা কিন্তু তিনি স্পষ্ট করে দিয়ে এসেছেন। এবং সম্ভাব্য যেসব জায়গায় দুর্নীতি হওয়ার সম্ভব একটা চান্স আছে সেই জায়গাগুলোও কিন্তু তিনি লিস্ট করে দিয়েছেন, তিনি নিজের মুখেই জানিয়েছেন। এবার সেখানে কোনো কড়া স্টেপ হবে কি হবে না, এই জায়গাটা তো স্বরাষ্ট্র মন্ত্রক বা সিবিআই এরাই তো আগামী দিনে ঠিক করবে, বা ইডি অর্থমন্ত্রক এরা ঠিক করবে। কিন্তু এইটুকুনি বলতে পারি, শুভেন্দু অধিকারীর এই সফরে যাওয়ার মেন কারণ ছিল বাংলার মানুষ কিন্তু অসম্ভব অসম্ভব কষ্টের মধ্যে আছেন, এই জায়গাটা তিনি এস্টাবলিশ করতে গেছেন এবং দুর্নীতির বিরুদ্ধে যেভাবে লড়াইটা শুরু হয়েছে সেই লড়াইয়ে যেন আরও বেশি স্পিড আসে, আরও বেশি গতি আসে, সেই জায়গাটা এনসিওর করতে যাওয়াই তার এই দিল্লি সফরের অন্যতম মুখ্য কারণ ছিল। তো বন্ধুরা, এই ছিল শুভেন্দু অধিকারীর দিল্লি সফর নিয়ে এখনকার আপডেট। আপনাদের কি মনে হয় অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।